তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা মঙ্গোডিবিতে মঙ্গোজের সাহায্যে কিভাবে ডেটাকে আপডেট করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপডেট দেখাবো। তো আমি তোমাদের কম্পাসটা দেখাচ্ছি এখানে। তো কম্পাসে দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ডকুমেন্ট আছে বিপুল সাউ নামের। তো বিপুল সাউকে আমি চেঞ্জ করে দিব আর সোনালি দাস লিখে দিব, আর এজ 52-র জায়গায় আমি এখানে 23 করে দিব। তো এটা আমরা আজকে চেঞ্জ করব। তো এটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করব। তো এখানে আমি লিখছি কনস্ট আপডেট ডাটা ইউপি ডিএটি আপডেট ডাটা ডিএটি। তো এটা ক্যামেল কেস কনভেনশন আমি লিখেছি, তোমরা এমনিও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এরপরে আমি এখানে অ্যারো ফাংশনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো ফাংশন আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে, তা আমি প্রথমে এখানে কল করে রাখি একে। তো এখানে আমি লিখছি আপডেট আপডেট ডাটা। তো এখানে রাউন্ড বেসে লাগাবে। তো প্রথম থেকে একে আমি কল করে নিয়েছি, এরপর আমি এখানে সেমিকোলন লাগিয়ে দেব। তো আমরা এই যে ফাংশনটা তৈরি করছি এটা একটা অ্যাসিং ফাংশন হবে। তো আমি এখানে প্রথমে অ্যাসিং লিখে দিচ্ছি, ASYNC অ্যাসিং। তো এরপরে আমি এর ভিতরে আমি ট্রাই ক্যাচ ব্লক আমি তৈরি করে নেব, যাতে আমরা এররকে ফাইন্ড করতে পারি। তো এখানে আমি লিখব ট্রাই। তো এখানে সাজেশন চলে এসছে, তো আমি এটাই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লিখে দিব কনসোল ডট লগ এরর ERROR। তো ট্রায়ের ভিতরে আমরা সব কিছু লিখব। আর এখানে আমি একটা ভেরিয়েবল বানিয়ে নিচ্ছি কনস্ট রেজাল্ট নামের, RESULT। তো আমাদের আপডেট করার পর রেজাল্ট যে আসবে তাকে আমরা প্রিন্টও করাবো। তো RESULT লিখে দিয়েছি, ইজুগাল টু আমি দিব। তো একে আমি প্রথমেই আমি কনসোল ডট লগ করে রেখে দিচ্ছি। তো এখানে আমি লগ লিখব আর এখানে লিখব রেজাল্ট, RESULT। তো রেজাল্ট আমি আগেই প্রিন্ট করে রেখে দিচ্ছি এখানে। তো এরপরে আমি এখানে রেজাল্টে অ্যাওয়েট লিখে দিচ্ছি, কারণ আমাদের এখানে প্রমিস রিটার্ন হবে। তো AWAIT অ্যাওয়েট। তো অ্যাওয়েটের পরে আমি এখানে কম্পাসে নিয়ে যাচ্ছি এখানে। তো কম্পাসে একটা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ইউনিক আইডি আছে, প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে ইউনিক আইডি থাকে। তো আমাদের এখানে উপরে বিপুল সাউর উপরে এটা আছে। তো এটাকে আমি কপি করে নেব এখান থেকে। তো কপি করে দেওয়ার পরে এটাকে আমি উপরে রেখে দিচ্ছি। তো এরপরে আমি এখানে যাব আপডেট ডেটা সে। তো এখানে আমি একটা আর্গুমেন্ট পাস করে দিব। তো এখানে কন্ট্রোল ভি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমি এই যে ইউনিক আইডিটা এটা আমি অ্যাজ এ আর্গুমেন্ট এখানে পাস করে দিয়েছি। তো আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি এবার এখানে। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আইডি। তো এটাকে আমি অ্যাওয়েটের ভিতরে এবার অ্যাক্সেস করব। তো এখানে আমাদের কালেকশনের নাম এখানে লিখতে হবে। তো আমাদের কালেকশনের নাম হচ্ছে ইসরো ডিবির পরে তোমরা ডট লাগাবে। তো এখানে আমাদের দু ধরনের আপডেট আমরা করতে পারি, আপডেট ওয়ান আর আপডেট মেনি করতে পারি। তো এখানে আমি আপডেট ওয়ানই করছি, আপডেট ওয়ান। তো এটা ক্যামেল কেস কনভেনশনে হবে, তো ওটা বড় হবে এখানে। তো এখানে রাউন্ড বেসেস লাগাবে। রাউন্ড বেসেস লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাজ এ আর্গুমেন্ট আমি এখানে আইডিটাকে পাস করেছি। তো তোমরা এখানে ডাইরেক্টও লিখতে পারো, এটা বড় লম্বা লাইন হয়ে যাওয়ার জন্য আমি এখানেই পাস করেছি। তো এখানে আমাকে কার্লি বেসেস দিতে হবে। তো আপডেট করার সময় আমরা দেখেছিলাম মঙ্গো সেলেও যে আমাদের প্রথমে ফিল্টার পাস করতে হতো, আমরা কাকে আপডেট করতে চাই। তো আমরা এখানে আইডিটা ধরে তাকে টার্গেট করে নিব। তো এখানে আমি ড্যাশ লিখে দিব আইডি। তো এটার নাম হচ্ছে এখানে আন্ডারস্কোর আইডি। তো আন্ডারস্কোর আইডি এখানে কোলন দিব, তারপরে আমরা লিখব আইডি। তো আমাদের ডকুমেন্টে সেখানে আন্ডারস্কোর আইডি আছে, তো আমাকে আন্ডারস্কোর আইডি দিতে হবে। আর আমাদের আইডি তো এখানে দিলাম, তো এটা আমাদের টার্গেট হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে একটা কমা লাগাবো। কমা লাগানোর পর আর একটা কার্লি বেসিস নিব। কার্লি বেসিসে এখানে আমরা কি আপডেট করব সেটাকে আমরা দিব। তো এখানে আমি লিখে দিব প্রথমে ডলার। তো আমাদেরকে আপডেট করতে হলে আমরা মঙ্গো সেলেও দেখেছিলাম ডলার সেট আমাকে লাগাতে হয়। তো ডলার সেট লাগানোর পরে এখানে তোমরা একটা কোলন দিবে। তো কোলন দেওয়ার পরে এখানে আমরা কার্লি বেসিস দিব। কার্লি বেসিসের ভিতরে আমরা লিখব যে আমরা কোনটাকে আপডেট করতে চাই। তো এখানে আমি কম্পাসকে নিয়ে আসছি। তো এখানে আমরা বিপুল সাউকে আপডেট করতে চাই। তো নেম হচ্ছে বিপুল সাউ। তো এখানে আমি নেমকে আর এসটাকে আপডেট করতে চাই। তো একে আমি উপরে উঠে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিব নেম, NAME নেম, তারপরে কোলন দিব। কোলনে আমি এখানে লিখে দিব
सोनाली दास, SONALI सोनाली दास, सोनाली दास लिखे दिए। तो एरपर हमें एच के चेन्ज करते पारी, तो ये कमा दीब और ये लिखे दीब एच, एच देवर पर एखे कोलन दीब, कोलन देवर पर एखे हमें लिखे दीजिए 23। तो सोनाली दास S23 दुटो हमें चेन्ज कर दिए एक डकुमेंट थे। तो आपडेट मेने को तुम्हारा अनेकगुलो डकुमेंट ही चेन्ज करते पर। तो ये हमें सेमिकोलन लागिए दीब, तो कंट्रोल एस कर एखे सेव कर देव। तो तारपर एखे हमें रान कर तुम्हें देखा, तो ये हमें कन्सोल करा से देखे नहीं। तो हमारे रेजल्ट के एखे कन्सोल कराई आ, तो ये कंट्रोल एस कर एक बार सेव कर, तो ये रान कर दीची। तो नोटबोन इंडेक्स डट जे एस हमें लिखे दिए। तो एरपर जो एंटार करी, तो तुम्हारा देखते एक्नॉलेजमेंट ट्रू मॉडिफाइड वन, तो ये एक मैच काउंट वन पे। तो हमें कम्पासे देखे नहीं, तो ये आगे देखते एखो विपुल साहु आज H52 आज जखनी हमें ये रिफ्रेश करब, तो ये देखते सोनाली दास हो गए और S23 हो गए। तो यह आपडेट करते डकुमेंट के, तो आपडेट मे करते। और ये जे ये यूनिक आईडी देखो, ये तुम्हारा एखे डायरेक्ट ये आईडिर बदले ये एखे दीते यूनिक आईडी। तो ये इनवर्टेड कमार भी तुम्हारा दीते हैं। और एखे अंडरस्कोर आईडी जो दिए दीम एखे आईडी लिखते हतो ना, शुद्ध अंडरस्कोर आईडी दी हो जित। तो भिडियोते यतटुकु, भिडियो जो को समस्या थे अवश्य कमेंट सेक्शने जाना। और भिडियो भाला लगे लाइक शेयर सबसक्राइब कर, देखा हो भिडियोते।